ব্যাংক ঋণের সুদের হার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকায় হতে যাওয়া কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংকট নিরসনে রাজস্ব বিভাগের সাথে FBCCIকে নিবিড়ভাবে কাজ করতে হবে। ব্যবসায় প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করা সরকারের দায়িত্ব নয়। এ সময় ব্যবসায়ীদের অভিযোগের জবাবে এই নীতি নির্ধারক বলেন, আমানতের সুদহার বাড়ানোর ফলে আগামীতে তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর পরিশোধের আহ্বান জানান সালমান এফ রহমান। আন্তর্জাতিকভাবে ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, এটা স্বাভাবিক আমাদের দেশে হবে। ওর জন্য বাংলাদেশ ব্যাংক অলরেডি কিন্তু ওই আগের মতন 16-18% যেন না যায়, ওর জন্য ওনারা ক্যাপটা রেখেছেন, কিন্তু ক্যাপটাকে ফ্লেক্সিবল করে দিয়েছেন। আগে তো একটা ফ্ল্যাট ক্যাপ ছিল 9%, তার উপরে না, এখন কিন্তু ওটাকে বেঞ্চ মার্কিং করে দেওয়া হয়েছে। তো যদি যেভাবে আপনি যদি ট্রেজারি বিলের রেটগুলি যদি বাড়তে থাকে অকশনে, তাহলে আপনার কমার্শিয়াল রেটটাও বাড়বে।